এই জায়গাটা আমার খুব প্রিয়। বাবার প্রথম স্নোফল দেখা। এই যে এদিকে এখন আলু মাখা চলছে, তেল গরম হচ্ছে, কিন্তু সেই আলু মাখা কবে শেষ হবে তার জন্য আমি অপেক্ষা দাঁড়িয়ে রয়েছি। কানাডা ঠান্ডা না, এটা অদ্ভুত বিষয় জানেন তো, -50 থেকে দেখিয়েছিলাম, তার ঠিক 15 দিনের মাথায় সেটা হয়ে গেল +5, ঠিক আছে, আর জাস্ট 2 দিন বাদে সেটা হয়ে গেল -10। আজকে এখন -10 এবং অসম্ভব সুন্দর স্নোফল হচ্ছে, যেটা হয় এই স্নোফলটা দেখতে যতটা সুন্দর লাগে সামনে যখন থাকি তখন আরও বেশি সুন্দর লাগে। তার কারণ বলছি, আমাদের ওখানকার ঠান্ডা যখন স্নোফল হয় সেই ঠান্ডাটা নেওয়া যায় না, কারণ ওখানে ময়েশ্চার বেশি তাই ঠান্ডা খুব বেশি। এখানে ড্রাই টেম্পারেচার হওয়ার জন্য এখন -10 হয়, দেখুন আমার মাথায় টুপি দিতে হচ্ছে না, দিলে ভালো হতো, না হলে সমস্যা হচ্ছে না খুব একটা, তো খুব ভালো লাগে এটা। এই জায়গাটা আমার খুব প্রিয় এর জন্য, মানে অলমোস্ট 1 বছর হতে চললো, কিন্তু স্নোফল হলেই আমি এখানে আসার চেষ্টা করি, এখানে নামার চেষ্টা করি, দেখতে ভীষণ ভালো লাগে। বাবার প্রথম স্নোফল দেখা। ক্যানাডাতে ছেলের কাছে এসে এর চেয়ে ভালো অনুভূতি আর কী বা হতে পারে? একেবারেই বাচ্চাদের মতো, বলে না বাবা মারা বড় হয়ে গেলে ছেলে মেয়ের কাছে যেন বাচ্চা হয়ে যায়, সেই রকমই -10 ডিগ্রির মধ্যে বাবা জাদ্দার করে বসলো আমি বাইরে গিয়ে স্নো দেখবো। তো ঠান্ডা লাগছে না পায়ে? লাগছে না? বাহ বাহ, বেশ ভালো স্নোফলটা হচ্ছে। বরফ টরফ দেখে লাঞ্চ টাঞ্চ করে টেনে ঘুম দিল বাবা ছেলে। এরপর শুরু হলো বিকেলের তোড়জোড়। ও, তোমার তো বলাই হয়নি, এই যে অ্যানিভার্সারি গেল তার জন্য মোটামুটি আমরা এখান থেকে যেরকম পেরেছি আর কি, দুজন দুজনকে গিফট সেট দিয়েছে, সেই গিফটগুলো আমি এখন মানে দেখাতে পারবো না, বিকজ অলরেডি এসব জামা কাপড় পরা হয়ে গেছে। তুমি আমার ইনস্টাগ্রাম খুলে দেখাতে পারি, দ্যাট ইজ এই যে এই জামাটা দেখেছো, এইটাও আমাকে দিয়েছিল। আচ্ছা, আমি ওকে দিয়েছিলাম একটা সোয়েটার, এই সোয়েটারটা দাম ছবি আছে দেখাই, এক সেকেন্ড, জাস্ট করুন দশা আর কি। এই যে এই সোয়েটারটাকে আমি দিয়েছিলাম, যেগুলো অলরেডি অ্যানিভার্সারি ট্রিপ যেটা ভ্যাঙ্কুভার ট্রিপে সেখানে পড়া হয়ে গিয়েছে, তো ওখান থেকে বেশ কিছু এসছে, তো তার মধ্যে হলো এই যে এই চুড়িটা, চুড়ি ঠিক নয় এটা, বেসিক্যালি লোহা, তো এটা সামনে আমাকে দিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে। আর এইটা এসছে এই যে এই পলা বাঁধানোটা, এটা আমার মা দিয়েছে আমাকে, আর ওকে একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি দিয়েছে, যে পাঞ্জাবিটা পরে দেখাবো, বিকজ ওটা এখনো ভাঙা হয়নি, নতুন যখন পড়বে তখন সে ছবি দেখাবো। আর এইটাও একটা গিফট, এই শাঁখাটা আমার বিয়ের সময় আমার কাকিমা, মানে আমার ছোটো কাকিমা নিতু কাকিমা, তো আমার বিয়ের জন্য কিনেছিল, তো তখন ঠাকুরমশাই বলেছিলো যে মায়ের দেওয়া শাঁখা পরে নাকি বিয়ে করতে হয়, তার জন্য আমাকে ওই শাঁখাটা পরে বিয়ে করতে হয়েছিল, কিন্তু এই শাঁখাটা আমার খুব পছন্দ, তো ওই জন্য আমার অ্যানিভার্সারির পর ওই মানে আবার নতুন করে যখন শাঁখা পরার বিষয় হয় তখন আমি আবার এটা পরেছি, খুব সুন্দর দেখতে শাঁখাটা। হ্যাঁ না, এগুলো তোমার দেখাই আমাদের ওখানে জানা হয় বৃষ্টি পড়লে আমরা বাড়িতে এরকম ভাবে চপ ফুলুরি বা বেগুন ভাজা এই সমস্ত বানাতাম, তো আজকে আমাদের বাইরে প্রবল স্নোফল হচ্ছে, দুজন বাড়িতে সন্ধ্যাবেলা আমরা ঠিক করেছি এরকম একটা আলুরি বানাবো, আলুরি ইন দ্য সেন্স আলুর চপ, তো সেটা দিয়ে চা খাওয়া হবে। আচ্ছা, দুজনে মিলে সেই বানানোর পর্ব চলেছে, এই যে এদিকে এখন আলু মাখা চলছে, তেল গরম হচ্ছে, কিন্তু সেই আলু মাখা কবে শেষ হবে তার জন্য আমি অপেক্ষা দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক। আমি করে নিচ্ছি।
আলুরি রেডি, চা হচ্ছে, তারপর আমরা বসবো। তখন ভাবলাম তোমাকে বেশ কিছু জিনিস দেখাই যেগুলো ইন্ডিয়া থেকে এসছে, যেগুলোর একদম মূল্য দিয়ে বিচার করা যাবে না, সেগুলো সেগুলো মানে অমূল্যের জিনিস। কেন বলছি, কেমন কতটা ইম্পর্টেন্ট সেগুলো বলছি। দাঁড়া, এটা কোনটা? মা হাতে বানিয়ে দিয়েছে কড়াইশুঁটি কচুরির পুর, ঠিক আছে? একদিন কিছু দিয়ে কচুরি খাওয়া হয়ে গিয়েছে, এখনও তিন দিন খাওয়ার মতো রয়েছে। মানে আমি এখানে পাগলের মতো খুঁজে কড়াইশুঁটি পাইনি। এবং আমার একটা সময় হয়েছিল কড়াইশুঁটির কচুরি সবার ভিডিও দেখে দেখে এত খেতে ইচ্ছে হয়েছে, তখন আমার মনে হতো যে ইস, মা থাকলে কি ভালো হতো, সেটাও হচ্ছে এখানে বসে। আচ্ছা, এটা হলো, এইটা হলো দারুণ জিনিস, এটা হলো, এটা ফুলকাকিমণি, মানে ওর ফুলকাকিমণি, মানে আমার কাকি শাশুড়ি অ্যাকচুয়ালি দেখিয়েছে। এটা হলো বাড়ির, বাড়িতে যে গরু থাকে তার দুধের বানানো একদম ক্ষীর, মানে নিজে হাতে বানানো ক্ষীর, যেটার স্বাদ মানে কী বলবো, অসম্ভব ভালো। আচ্ছা, কী কী এসছে, মানে বলছি না, মানে এক এক করে। ওকে, লোটে মাছের ঝুলো, মানে আমি শারীরিক দুজনে অসম্ভব ভালোবাসি খেতে। এইটা এসছে অসম্ভব সুন্দর জিনিস, নিম পাতা। এই জিনিসটা, এই ফুলকাকে মানে যে কাকি শাশুড়ির কথা বলছি, সে নিম পাতা নিজের গাছ থেকে তুলে বহুদিন ধরে শুকিয়েছে, মানে শুকিয়ে আমার জন্য রেডি করে রেখেছে, কারণ আমি নিম পাতা খেতে প্রচণ্ড ভালোবাসি তাই জন্য। এটা হলো বিষয়। তোকে চা হয়ে গিয়েছে? এটা এটার জন্য কিনে নিই বলো, এটা আমার এখানে সিজনি বলে জানি, যেটা তিন তিন পাঠিয়েছে তোমার কতটা। এবার তুই বল, এটা তুই বল, তার বিষয়ে তুই বল। এটা কে দিয়েছে বল? এটা আম্মা, মানে দিদা আর কি। তো ওর দিদা যে বড়ি দিয়েছে এবং গাঁও আসার আগে মানে খুব করে বলেছে যে এটা তোকে নিয়ে যেতেই হবে, কারণ ও এই বড়ি খেতে পেয়ে রাম ভাই বলে যে বড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে, তার জন্য এটা নিয়ে যেতেই হবে। এটা এসছে, এবং যে বড়ি ভাজা অলরেডি খাওয়া হয়ে গেছে, এত সুস্বাদু কী বলবো। আচ্ছা, সবজিগুলো নিয়ে আসবে। এটা হলো তুষের ডাল, তুষের ডাল, এতটা তুষের ডাল এসছে, মানে আমাদের তরকার ডাল বলি যেটাকে। তো এটা এখনো ইউজ হয়নি, কারণ এত জিনিস একসঙ্গে এসে গেছে যে আমি এখনও শেষ করতে পারিনি। এই হলো বিষয়। যেটা এখানে খুচরো হাজার খুচরো পাওয়া যায় না, পটল, মানে আমার একটা সময় এখন আলু পটল তরকারি খাওয়ার এমন ক্রেভিং চলেছিল, বাবাকে বলেছিলাম, সেই সব দুবার হয়ে এসছে। এবং এইগুলো মানে সে লাস্ট মোমেন্টে অনেক খুঁজে, মানে এখন সিজন নয় আর কি, সে খুঁজে আনা হয়েছে এরকম বিষয়। আমাদের বাড়িতে এখন মোটামুটি কলকাতা উঠে চলে এসছে, মানে এখন প্রচুর খাবার দাবার, এবং যে খাবার দাবারগুলো আমার খুব পছন্দ করি ওগুলো পাই না, চাই আমি চাইলেও পাই না সেসব জিনিস। আমি এটা প্রথমে বলিনি এই কারণে, কারণ আমি বাঁচিয়ে রাখতে পারিনি, এইটুকু শুধু গাজরের হালুয়া রয়েছে। আসার সময় বড় মাসি নিজে হাতে এত জমিয়ে সুন্দর করে এটা বানিয়েছে, সেই গাজরের হালুয়া এসছে, এবং গাজরের হালুয়া তো কোনো অসম্ভব ভালোবাসে। আমি এটা দেখাইনি এই কারণে, কারণ রয়েছে এইটুকু, আর এইটুকু বাঁচিয়ে রাখতে পেরেছি। তো যাই হোক, এক এক করে খাওয়া হচ্ছে এই বিষয়ে। যাই হোক, এখন আপাতত বাবা চলে গেলেই আমরা চাও হয়ে গিয়েছে, বসবো। বাইরে সুন্দর স্নোফল, আর ভিতরে চপ চা নিয়ে বাবার সঙ্গে জমিয়ে আড্ডা, আর কি চাই? বাবার কেমন কাছে ক্যানাডার দিনগুলো এবং আমাদের সঙ্গে বাবার এই সুন্দর মুহূর্তগুলো, সবগুলো চেষ্টা করবো ব্লগের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।